মানবহীন বক্তিয়ার খলজি। এই বক্তিয়ার খলজি আসলে কোথাকার অধিবাসী ছিলেন? তিনি ছিলেন তুর্কি। আফগানিস্তানের অধিবাসী, ঠিক আছে? তবে তিনি জাতিতে ছিলেন তুর্কি, জাতিতে ছিলেন তিনি তুর্কি জাতি, ঠিক আছে? তবে তার অধিবাসী তিনি ছিলেন হচ্ছে আফগানিস্তানের অধিবাসী। তারপর আসেন খলজি মালিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন খলজি মালিকদের মধ্যে? এটা হচ্ছে ইওয়াজ খলজি। তথ্যটুকু এতটুকু মনে রাখেন, এই ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন নেই। ইওয়াজ খলজি। তারপরে আসি, এটা মোটামুটি খলজি শাসনের এটা ব্যাপারটা গেল। এবার আছে সুলতানি শাসন, ঠিক আছে? বাংলার সুলতানি শাসন। এই সুলতানি শাসনের যদিও ডিউরেশনটা আমি এভাবে দেই না, তারপরে আপনার এটা একটু খেয়াল রাখবেন, ডিউরেশনটা মনে রাখা যায় ইজিলি। 1338 থেকে শুরু হয়েছিল, 1538 এ শেষ হয়েছিল, ঠিক আছে? 200 বছরের মতো, 1338 থেকে 1538। এই বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিল? সুলতানি শাসন কিন্তু শুরু, এবং স্বাধীন সুলতান কোনটা, সুলতান কোনটা শাসক, যদি শাসক বলা হয় বাংলার প্রথম স্বাধীন শাসক কে প্রাচীন বাংলার, তাহলে কিন্তু শশাঙ্ক। আর শাসক আলাদা জিনিস, আর পদমর্যাদার দিক থেকে সুলতান আলাদা জিনিস। এই আনসার গুলো কিন্তু অবশ্যই ডেফিনেটলি আলাদা করবেন এইভাবে, ঠিক আছে? এখানে দেখেন অপশনের মধ্যে কিন্তু আমি মানে অ্যান্সার যদি ধরি, এটা একটা বিশ্লেষণ করে দিচ্ছি ভালো করে, অ্যান্সার হলো ফখরুদ্দিন মোবারক শাহ, বুঝতেই পারছেন তিনি একজন সুলতান। এখন আসেন যে অপশন গুলোর মধ্যে যদি আমি যাই, এখানে যে চারটা অপশন দেওয়া হয়েছে, চারটা অপশন যে দিলাম, এখানে চারটা অপশন দেওয়ার একটা উদ্দেশ্য হলো এই চারজনে কিন্তু কোনো কিছুর প্রথম, যে কোনো কিছুর প্রথম কিন্তু এই চারজনে। যেমন শশাঙ্ক কি? প্রাচীন বাংলার প্রথম শাসক। শশাঙ্ক হচ্ছে প্রাচীন বাংলার প্রথম শাসক। ফখরুদ্দিন মোবারক শাহ বাংলার প্রথম স্বাধীন সুলতান, ঠিক আছে? বাংলার প্রথম স্বাধীন সুলতান, এটা তো জানলেন, এই দুইটা হয়েছে। ইসলাম খান যদিও সামনে পড়বো, আর ইসলাম খান ছিলেন কি? সুবাদার, বাংলার প্রথম সুবেদার, ঠিক আছে? সুবাদার, সমগ্র বাংলার প্রথম সুবেদার ছিলেন তিনি, ইসলাম খান। আর মুশিদ কুলি খান ছিলেন হচ্ছে বাংলার প্রথম নবাব, ঠিক আছে? এই পদবীর জায়গাগুলো কিন্তু চেঞ্জ, তাছাড়া কিন্তু এই চারজনই কিন্তু প্রথম। এটা খেয়াল করবেন, এই প্রথমের জায়গাটুকু দিয়ে কিন্তু অনেক কনফিউশন গুলো তৈরি হয়, এই কনফিউশন থেকে কিন্তু অ্যান্সার গুলো ভুল হয়, এটা একটু ভালোভাবে খেয়াল করবেন। তারপর আসেন কার শাসনামলে বাংলার সকল অধিবাসী বাঙালি নামে পরিচিতি পায়? তাদের সুলতানি আমলেই, সুলতানি আমলে কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন, তার সময়ে কিন্তু এটা হয়েছে, এই ইলিয়াস শাহ। তার সময়ে কিন্তু সমস্ত বাংলা শাহ ই বাংলা নামে কিন্তু সমগ্র বাংলা, সরি, বাংলা নামে অভিহিত হয়। আর তিনি কিন্তু তার উপাধি যেটা শাহী বাংলা ছিল আর কি, হ্যাঁ, শাহ ই বাংলা। তার উপাধি ছিল, ঠিক আছে? আর এখান থেকে একটা জিনিস মনে রাখতে পারেন, গিয়াসউদ্দিন আজম শাহ, এই আজম শাহর কথা বলা আছে, তার সাথে কিন্তু পারস্যের যে কবি ছিল হাফিজ, এই হাফিজের সাথে পত্র লাভ হতো। এটা প্রিভিয়াস সালের প্রশ্ন দেখলেই হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি শুরুতেই এখন মনে আসছে, এখন আমি বলে দিচ্ছি, সেটা ক্লাস নেওয়ার আগে আমি ভাবছিলাম এই জিনিসটা আপনাদের বলবো। এই শেষ সময়টাতে আপনাকে এই যে 4000 প্রশ্ন আমরা সলভ করবো, যেটা ঠিক আছে, এই ব্যাখ্যা সহকারে এই জিনিসগুলো ভালোভাবে মনে রাখবেন। আর একটা আপনাদের বাড়তি কাজ হবে, এই সময়ের মধ্যে আপনার প্রিভিয়াস সালের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে শেষ করা। যদি প্রিভিয়াস সালের প্রশ্নটা ব্যাখ্যা সহকারে শেষ করেন, আর 4000 MCQ এই দুটো যদি থাকে, মোটামুটি এটা যদি ভালোভাবে নিতে পারেন, তাহলে আপনার প্রিলিমিনারি অন্তত পক্ষে আটকাবে না। এটার সাথে আপনাকে প্রিভিয়াস সালের প্রশ্ন, এটা আমি বরাবরই বলা থাকে বিসিএস এর প্রিভিয়াস সালের প্রশ্ন, আবারও মনে করে দিচ্ছি, যাতে এই জিনিসটা 4000 প্রশ্ন সলভ করতে গিয়ে আবার ওইটা পড়তে আপনারা ভুলে না যান, ঠিক আছে? আবার মনে করে দিলাম, প্রিভিয়াস সালের প্রশ্ন কিন্তু আবার দেখবেন ব্যাখ্যা সহ, ঠিক আছে? আজম শাহের সাথে কি হয়েছিল? ওই হাফিজের পত্রালাপ হয়েছিল, আচ্ছা। তারপর বাংলায় কোন সুলতানের শাসনামলে ভারতে, দেখেন বাংলায় কোন সুলতান তখন ছিলেন, আর ওইদিকে মানে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, এটা কিন্তু একটা ট্রিকি প্রশ্ন। কোন সুলতানের শাসনামলে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়? আমরা জানি ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। আর যেহেতু আমরা জানলাম 1538 সাল পর্যন্ত ছিল হচ্ছে সুলতানের শাসন, তাহলে এই মাঝখানেই ছিল। আর এই সময়টাতে
বাংলার প্রথম মানে বাংলার সুলতান ছিলেন হচ্ছে নুসরত শাহ, নুসরত শাহ, এটা মনে রাখবেন, নুসরত শাহ। আর এখান থেকে আলাউদ্দিন হোসেন শাহ সম্পর্কে আমি এখানে মানে সামনে পাবো আমরা আলাউদ্দিন হোসেন শাহ সম্পর্কে, তো সেখানেও বলবো। এখানে বলছে আলাউদ্দিন হোসেন শাহ কিন্তু সুলতানের যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু সর্বশ্রেষ্ঠ ছিলেন, সামনেও পাবো, এটা আমি বলে দিলাম সর্বশ্রেষ্ঠ ছিল। আর এই যে মাহমুদ শাহ, মানে গিয়াসুদ্দিন, ফুল নাম যেটা আছে গিয়াসুদ্দিন মাহমুদ শাহ, এই গিয়াসুদ্দিন মাহমুদ শাহ ছিলেন কিন্তু সর্বশেষ শাসক। তিনি হচ্ছে সুলতানি যুগের সর্বশেষ শাসক ছিলেন এই গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। মোটামুটি এখানে কয়েকটা তথ্য কিন্তু চলে আসলো, এই যে তথ্যগুলো পাইলে এই তথ্যগুলো ভালোভাবে মনে রাখবেন, ঠিক আছে। এরপরে আসি 16 নম্বর প্রশ্ন, এখান থেকে কোন সম্রাটের শাসনামলে 12 ভূঁইয়াদের দমন করা হয়? কোন সম্রাটের শাসন, আমরা মোটামুটি এখানে যতটুকু বুঝতে পাচ্ছি এখানে যে নামগুলো আছে মুঘল সম্রাটদের নাম, সেটা বাবর, হুমায়ুন, আকবর এবং জাহাঙ্গীর, চারজনের কথা বলা আছে। আর 12 ভূঁইয়াদের দমন করেন কে, এই জিনিসটা যদি আমরা দেখি যে ওই সময়টাতে ইসলাম খান কিন্তু 12 ভূঁইয়াদের দমন করেছিলেন, মানে বাংলার প্রথম যে সুবাদার, সমগ্র বাংলার যে সুবাদার হয়েছিলেন, ঠিক আছে, এবং সর্বশ্রেষ্ঠ সুবাদার যেটা বলা হয়, সমগ্র বাংলার প্রথম সুবাদার আর কি, এবং সর্বশ্রেষ্ঠ সুবাদার বলা হয়, সেটা হচ্ছে ইসলাম খান কিন্তু এটা করেছিলেন। এবং ইসলাম খান কিন্তু এই সম্রাট জাহাঙ্গীরের সময়ে ছিলেন। তাহলে এখানে একটা লিংক আপনারা পাইলেন যে 12 ভূঁইয়াদের দমন করা হয় কার সময়টাতে, সম্রাট জাহাঙ্গীরের সময়ে দমন করা হয়, এবং দমনটা কে করে এই সময়টাতে, ইসলাম খান, ইসলাম খান দমন করে, ঠিক আছে, তিনি বাংলার সুবাদার ছিলেন। ইসলাম খান সম্পর্কে আরো বেশ কিছু তথ্য পড়তে হবে, সামনে আছে, সেটা সেখান থেকে আমরা জানবো, ঠিক আছে। এবার আসেন যে এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সম্রাটের সময় সংঘটিত হয়, অ্যান্সার করেন। এটা ব্যাখ্যা জানতে হবে, 3 স্টার দেওয়া আছে, ব্যাখ্যা ভালোভাবে জানতে হবে, বলতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রত্যেকটার সাল এবং কার কার মধ্যে যুদ্ধটা হয়েছিল, খুব ভালোভাবে জানতে হবে। এই দ্বিতীয় যুদ্ধ কার সময় সংঘটিত হয়, সম্রাট আকবরের সময়, কারণ আমরা জানি পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় মানে বৈরাম খা আর হিমুর মধ্যে, আকবরের সেনাপতি ছিল বৈরাম খা এবং অপর পক্ষে ছিল আছে আফগান নেতা হিমু, ঠিক আছে, তার মধ্যে কিন্তু যুদ্ধটা হয়েছে। তাহলে এখান থেকে প্রত্যেকটার কিন্তু আপনাকে সময় জানতে হবে, যেমন প্রথম যুদ্ধ হয়েছিল কত, 1526 সালে, এটা বাবর আর লোদির মধ্যে, আমি পুরোপুরি লিখছি না, আপনারা পড়েছেন অলরেডি, বাবর আর লোদির মধ্যে হয়েছিল, আর এর মাধ্যমেই কিন্তু কি হলো, ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো। তারপর দ্বিতীয় হচ্ছে 1556, এই 2656, তারপর তৃতীয়টা লিখি, তৃতীয় হচ্ছে 1761, দ্বিতীয়টা হলো কি, আকবরের সেনাপতি হচ্ছে বৈরাম খা আর হিমু, এই তথ্য। আর এখানে তৃতীয় যেটা পানিপথের যুদ্ধ হলো সেটা হচ্ছে আহমদ শাহ আবদালি আর মারাঠাদের মধ্যে হয়েছিল, মারাঠা, বাস এই তিনটা কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে সব সময়ের জন্য, ঠিক আছে, এটা মিস করা যাবে না কোনো। তারপরে আসে যে 12 ভূঁইয়ারা কোন শাসকদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করেছে, ডেফিনেটলি যেহেতু 12 ভূঁইয়াদের দমন করেছে মোগলরা, 12 ভূঁইয়াদের দমন করেছে মোগলরা, ডেফিনেটলি তারা স্বাধীনতার জন্য মানে সংগ্রাম করবে কার কার বিরুদ্ধে, অবশ্যই মোগল শাসকদের বিরুদ্ধে, ওই সময়টাতেই তাদের উত্থান হয়েছে। আর তারপরে আসি, কোন সুবাদার রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন, এই সুবাদারের নাম হচ্ছেন ইসলাম খান, ইসলাম খান সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ সুবাদার, সর্বশ্রেষ্ঠ সুবাদার ছিলেন, এবং তিনি সমগ্র বাংলার প্রথম সুবাদার ছিলেন, সমগ্র বাংলা তার সময়টাতে প্রথম সময়টাতে তিনি প্রথম সুবাদার ছিলেন। আর এখান থেকে যেহেতু এই যে রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসলেন, আর ঢাকায় ঢাকায় এনে নাম কিন্তু রাখলেন জাহাঙ্গীরনগর, ঢাকার নাম তখন রাখলেন কি জাহাঙ্গীরনগর। খেয়াল করেন আগের যদি ওই 16 নম্বর প্রশ্নে আমরা ফিরে যাই, তিনি এই জাহাঙ্গীরের সময় যেহেতু ছিলেন ইসলাম খান, তো তার নাম অনুসারে আসলে ঢাকার নামটা জাহাঙ্গীরনগর নামকরণ করেছে, ঠিক আছে, এটার সাথে সম্পর্ক আছে, সুতরাং
যেন কোনোভাবে ভুলে না যান, জাহাঙ্গীরনগর নামটা কে করলো বা ইসলাম খান কার সময়টাতে সুবাদার ছিলেন, সেটা সম্রাট জাহাঙ্গীর, এই জিনিসগুলো যেন আমরা ভুলে না যাই। আর তিনি একটা খাল খনন করেছিলেন, সেই খালের নাম হচ্ছে দোলাই খাল বা ধোলাই খাল, দুটাই ভালো, দোলাই খাল। তাহলে এখান থেকে ইসলাম খান সম্পর্কে এতটুকু করতে হবে আমাদের, তিনি গুরুত্বপূর্ণ যেহেতু। তারপরে আবার 20 নম্বর চলে এসেছে, এটার অ্যান্সার আপনারা বলবেন। ইবনে বতুতা দিল্লির কোন সুলতানের সময় আক্রমণ করে? মুহাম্মদ বিন তুঘলক। ঠিক আছে, অ্যান্সার অ্যান্সার হবে মুহাম্মদ বিন তুঘলক। তাহলে বলছে দিল্লির কোন সুলতান, এখন এখানে দিল্লির কোন সুলতান না বলে ভারতবর্ষ যদি বলে ডেফিনেটলি অ্যান্সার সেম মুহাম্মদ বিন তুঘলক। তবে এখানে ইবনে বতুতার সময় কিন্তু, তার আগমনের সময় কিন্তু দুইজন শাসক ছিলেন, একজন বাংলায় ছিলেন আর একজন দিল্লিতে ছিলেন বা ভারতবর্ষে। তো সে জায়গা থেকে বাংলায় যদি বলে তাহলে বাংলায় ছিলেন কিন্তু ফখরুদ্দিন মোবারক শাহ, এই এটা খেয়াল করবেন। ইবনে বতুতার সাথে দুইজনের নাম লেগে আছে, ঠিক আছে। একটা হলো মোহাম্মদ বিন তুঘলক, তিনি দিল্লিতে ছিলেন, আর ফখরুদ্দিন মোবারক শাহ তিনি তখন বাংলায় শাসন করছিলেন যখন ইবনে বতুতা বাংলায় আসেন, যখন তাহলে দুটো তথ্য ভালোভাবে রাখবেন।